আসসালামু আলাইকুম সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি মাহাদিয়া চান শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম ইদলিব নিয়ে রাশিয়া ও তুরস্কের সম্পর্কে ফাটল পালাচ্ছেন বেসামরিক নাগরিকরা ইদলিবে কোনো হামলা হলে প্রতিশোধ নেবে তুরস্ক ঢাকা আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা ভাইরাস প্রতিরোধী সরঞ্জাম ঘাটতিতে বিশ্ব যে কারণে করোনা ভাইরাসে মৃতদের লাশ পুড়িয়ে ফেলছে চীন মার্কিন হামলায় আল কায়দার শীর্ষ নেতা রাইমি নিহত এবং সর্বশেষ আরো জানিয়ে দিব সিরিয়ায় ইসরাইলি হামলা একশো বাহাত্তর যাত্রী রক্ষা ফেল রুশ প্লেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইদলিব নিয়ে রাশিয়া ও তুরস্ক সম্পর্কে ফাটল পালাচ্ছেন বেসামরিক নাগরিকরা সিরিয়ার সরকার বাহিনী ও তার জোটের হামলার মুখে ইদলিবের বিরোধপূর্ণ অঞ্চল ছেড়ে পালিয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ গত চার দিনে নব্বই হাজারেরও বেশি মানুষ উত্তর পশ্চিম ইদলিপ ছেড়ে পালিয়ে গেছে এ খবর জানিয়েছে তুর্কি গণমাধ্যম ইয়ানি শাফাক প্রতিবেদনে বলা হয়েছে বাসার আল আসাদ বাহিনী রাশিয়া ও ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর হামলার মুখে আলেপ্পো ও ইদলিব থেকে হাজার হাজার মানুষ গৃহ ছাড়া হয়ে পড়েছে সিরিয়ার একটি গোষ্ঠী জানায় তুরস্ক রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলার কারণে বাস্তুচ্যুত বেসামরিক মানুষ তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে চলে গেছে এতে বলা হয়েছে হামলার কারণে বাড়ি ছেড়ে আসা বেসামরিক মানুষজন হয় তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে পালিয়ে আসছে অথবা তুরস্কের সন্ত্রাস বিরোধী অভিযানের মাধ্যমে সন্ত্রাসী মুক্ত অঞ্চলগুলোতে আশ্রয় নিচ্ছে দুহাজার উনিশ সালের জানুয়ারি থেকে সিরিয়ার ইদলিব ও আলুপ্পো থেকে প্রায় এগারো লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে দু সালের সেপ্টেম্বরে তুরস্ক রাশিয়ার সঙ্গে ইদলিভ নিয়ে চুক্তি হয় সেখানকার অঞ্চলগুলো ঝুঁকিপূর্ণ রাখতে হামলায় নিষিদ্ধ করে বিরোধপূর্ণ অঞ্চলে হামলা চালিয়ে তেরোশো বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে আসাদ সরকার ও রাশিয়ান বাহিনী তুরস্ক নতুন করে চলতি বছরের দশ জানুয়ারি ঘোষণা দিয়েছিল যে বারো জানুয়ারি মধ্যরাত থেকে যুদ্ধবিরতি শুরু হবে যদিও সিরিয়ার বাহিনী ও ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী তাদের হামলা চালিয়ে যাচ্ছে ইদলিবে কোনো হামলা হলে প্রতিশোধ নেবে তুরস্ক সিরিয়ার ইদলিবে তুরস্কের সেনাদের ওপর কোনো হামলা হলে প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল অলকে ডেঞ্জার রাজধানী এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি বলেন সব ধরনের হামলার অনুপাত হারে প্রতিশোধ নেওয়া হবে ইদলিপ থেকে আমাদের পর্যবেক্ষণ পোস্ট থেকে তাদের দায়িত্ব পালন করে যাবে খবর ইয়ে শাফাকের তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী আকার বলেন গত সোমবার উত্তর পশ্চিম সিরিয়ার ইদলিবে সিরিয়া সরকার হামলা চালায় এতে সাতজন তুর্কি সেনা নিহত হয় এছাড়া একজন বেসামরিক ঠিকাদারও নিহত হন এছাড়া হামলায় তেরো জন আহত হয়েছেন তাদের অবস্থা এখন ভালো এ সময় হামলার কথা পুনরায় উল্লেখ করে তিনি জানান তুরস্কের সেনাবাহিনী অন্তত পঞ্চাশটি লক্ষ্যে হামলা চালিয়েছে এবং ছিয়াত্তর জন সিরিয়ার সেনাবাহিনী সদস্যকে হত্যা করেছে দু সাল থেকে সিরিয়ার গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে ইদলিবের সরকার বিরোধীদের শক্ত অবস্থানে রয়েছে এছাড়া সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর এখানে অবস্থান রয়েছে ঢাকা আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা আসছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কাছে সরকারের পক্ষ থেকে এরই মধ্যে আমন্ত্রণপত্র পৌঁছেছে সাতেরোই মার্চ ঢাকায় শুরু হতে যাওয়া বর্ষব্যাপী ওই উৎসবে অংশ নিতে নিজেও খুব আগ্রহী তা শুক্রবার কলকাতায় জানিয়েছেন স্বয়ং মমতা পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনে এদিন মমতা বলেন বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে যাওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছি প্রোটোকল মেনে বিদেশ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার জন্য প্রস্তাব পাঠাচ্ছি যেহেতু দুই দেশের সম্পর্কের বিষয় তাই বিদেশ মন্ত্রকের অনুমতি প্রয়োজন সূত্রমতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে বিদেশ যেতে হলে কেন্দ্রীয় সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেলেই মমতা যে ষোলোই মার্চ ঢাকা আসেন তা কার্যত নিশ্চিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের সঙ্গে নিজের দীর্ঘদিনের গভীর ব্যক্তিগত সম্পর্কের কথাও উল্লেখ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলেন ওদের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো সবসময় আমরা সেটা বজায় রাখি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ওই অনুষ্ঠানে যাচ্ছেন বলে মুখ্যমন্ত্রীর কাছে খবর এসেছে গান্ধী পরিবারের সঙ্গেও শেখ মুজিবুর রহমানের পরিবারের সম্পর্কের কথা উল্লেখ করেন মমতা তিনি বলেন বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী দুই পরিবারের গভীর সম্পর্ক সেই মুক্তিযুদ্ধের সময় থেকেই এর আগে দুই সালে শেষবার মমতা ঢাকায় এসেছিলেন তখন কলকাতা থেকে ঢাকা বিশেষ বাস সার্ভিস ও ট্রেন চালুর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর সঙ্গে ঢাকায় ছিলেন মমতাও শেষ চার বছরে আর না গেলেও এবার যে তিনি যেতে পারেন তার ইঙ্গিত দিয়েছেন শুক্রবার দুমাস আগে বঙ্গবন্ধু কর্ণা যখন ইডেন গার্ডেন বাংলাদেশ ও ভারত ম্যাসে এসেছিলেন তখনও মমতাকে ঢাকা আসতে আমন্ত্রণ জানিয়েছিলেন সাতেরোই মাছ ঢাকায় অনুষ্ঠানের সূচনা হলেও বিশ্বজুড়ে বিভিন্ন শহরে এক বছর ধরে বঙ্গবন্ধুকে স্মরণ ও শ্রদ্ধা জানানো চলবে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে কলকাতা নয়াদিল্লি আগরতলা শিলিগুড়ি গৌহাটি ও শিলংয়ে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে একগুচ্ছ বর্ণময় কর্মসূচি নিয়েছে শেখ হাসিনা সরকার ঢাকায় মুজিব বসের অনুষ্ঠানে এছাড়া ভারত থেকে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি পশ্চিমবঙ্গের কয়েকজন কবি সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধী সরঞ্জাম ঘাটতিতে বিশ্ব প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধী সরঞ্জামের ব্যাপক ঘাটতির মুখে পড়েছে বিশ্ব এমনই আশঙ্কার কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার হু প্রধান টেডরস আধানম গোবরিয়াস শুক্রবার সাত ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেবাই হুর নির্বাহী বোর্ডের সভায় এমন আশঙ্কার কথা বলেন তিনি তবে জাতিসংঘ বিভিন্ন অঞ্চলে পরীক্ষার কিট মাস্ক শ্বাসযন্ত্র এবং গাউন পাঠাচ্ছে বলেও জানান টেড্রস তবে আপনি কল্পনা করতে পারেন বিশ্ব ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামের দীর্ঘমেয়াদী ঘাটতির মুখোমুখি বললেন তিনি এ বিষয়ে সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে জানিয়ে হু প্রধান বলেন ভাইরাস প্রতিরোধী সরঞ্জাম সরবরাহ যেন সঠিক ও যথাযথভাবে হয় সে বিষয়ে গোড়া থেকে দেখা হবে করোনা ভাইরাসে সবশেষ চীনে ছয়শ জনের মৃত্যু হয়েছে আর আক্রান্তের সংখ্যা একত্রিশ হাজারের বেশি এছাড়া চীনের বাইরে আরও অন্তত পঁচিশটি দেশে এ ভাইরাস আক্রান্ত হয়েছে প্রায় তিনশো লোক তবে গত দুই দিনের চীনে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম হওয়ার খবরটি আবশ্যঞ্চক উল্লেখ করে টেডরস বলেন কিন্তু এ থেকে আমাদের বেশি করে সতর্ক হতে হবে কারণ যে কোনো সময় আক্রান্তের সংখ্যা আবার বাড়তে পারে যে কারণে করোনা ভাইরাস মৃতদের লাশ পুড়িয়ে ফেলছে চীন চীনে করোনা ভাইরাসে মারা যাওয়া ব্যক্তিদের লাশ সমাধিস্থ না করে পুড়িয়ে ফেলা হচ্ছে প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার রোধে এমন পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ গত পয়লা ফেব্রুয়ারি চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের এনএইসি জারি করা আদেশের ভিত্তিতে করোনা ভাইরাসে মৃতদের লাশ ব্যবস্থা নেওয়া হয়েছে ওই আদেশে বলা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের জন্য বিদায় অনুষ্ঠান বা কোনো ধরনের শেষকৃত্যের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না লাশের সৎকার চলাকালে কেউ সেখানে থাকতে পারবে না তবে লাশ পুড়িয়ে ফেলার পর দেহাবশেষ সংগ্রহ করতে পারবে স্বজনরা এদিকে আশদেশ জারি করার পর থেকে চীনের সবদায়ের চুল্লিগুলোতে কাজের চাপে কর্মীদের রীতিমতো হিমশিম খাচ্ছেন প্রতিদিনই চুল্লিগুলোতে দাহের জন্য আসা লাশের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে কর্মীদের দিনে প্রায় চব্বিশ ঘন্টাই কাজ করতে হচ্ছে গত বছরের ডিসেম্বরে চীনের হুবাই প্রদেশের ওহানে প্রথমবারের মতো করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর চীন প্রায় পঁচিশটি দেশে ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস এতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত চীনের মূল ভূখণ্ডেই অন্তত তিনশো জনের মৃত্যু হয়েছে মার্কিন হামলায় আল কায়দার শীর্ষ নেতা রাইমি নিহত জঙ্গি গোষ্ঠী আল কায়েদার অ্যারাবিয়ান পেনিনসুলা এ কিউ এপি বিভাগের প্রধান কাশেম আল রাইমি ইয়েমেনে মার্কিন হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে হোয়াইট হাউসও জানিয়েছে দু সাল থেকে জিহাদ গোষ্ঠীর নেতৃত্ব দানকারী কাশিমাল ইয়েমেনে মার্কিন অভিযানে নিহত হয়েছেন তবে কবে কখন নিহত হয়েছেন সেটা নিশ্চিত করেনি মার্কিন প্রেসিডেন্ট ভবন চলতি শতকের প্রথম দশকে মধ্যপ্রাচ্যে পশ্চিমা স্বার্থের ওপর ধারাবাহিকভাবে হামলায় তার সংশ্লিষ্টতা ছিল ধারণা করে ওয়াশিংটন মার্কিন ড্রোন হামলায় নিজের পূর্বশুরীর মৃত্যুর পর থেকে এ কিউএপির দায়িত্ব পালন করছিলেন রাইমি এদিকে মার্কিন ড্রোন হামলায় রাইমের মৃত্যু হয়েছে এমন গঞ্জন চলতি বছরের জানুয়ারির শেষ দিক থেকেই শুরু হয়েছিল যদিও এর প্রতিক্রিয়ায় গত দোসরা ফেব্রুয়ারি এ কিউ এই নেতার ভিডিও প্রকাশ করে তবে এই ভিডিও আগে থেকে করে রাখা হয়েছে বলে ধারণা করেছেন সংশ্লিষ্টরা সিরিয়ায় ইসরায়েলি হামলা একশো বাহাত্তর যাত্রী রক্ষা পেল রুশ প্ল্যান সিরিয়ার রাজধানী দামেশকে হামলা চালিয়েছে ইসরায়েল এ সময় এফ সিক্সটিন যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে একশো বাহাত্তর জন সহ একটি রুশ প্লেন শুক্রবার ৭ ফেব্রুয়ারি এ হামলা চালানোর কথা জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম হামলা চালানোর সময় এয়ারবাস থ্রি টু জিরো যাত্রীবাহী প্লেনটিকে ঢাল হিসেবে ব্যবহার করে ইসরায়েলি এফ সিক্সটিন যুদ্ধবিমান রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় ইসরায়েলি এফ সিক্সটিন যুদ্ধ বিমান দামেশকে আটটি ক্ষেপণাস্ত্র ছোড়ে সিরিয়ার আকাশ সীমায় প্রবেশ না করে বৃহস্পতিবার শেষ রাতে দেশটি এ হামলা চালায় রুশ দামেস্ক অবতরণ করার কথা থাকলেও পরে সিরিয়াল লাতাকিয়ায় দেশটির বিমান বিমানঘাটিতে অবতরণ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাদ দিয়ে খবরে বলা হয় যাত্রীবাহী প্লেনকে ঢাল হিসেবে ব্যবহার করে হামলা চালানোকে ইসরায়েল এক ধরনের অভ্যাসে পরিণত করেছে সিরিয়ার সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে স্পুটনিকের এক প্রতিবেদনে বলা হয় এই হামলায় আট শূন্য আহত হওয়ার পাশাপাশি কিছু ক্ষয়ক্ষতি হয়েছে যদিও এখন পর্যন্ত এ হামলার বিষয়ে ইসরায়েল দায় স্বীকার করেনি আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য